এই জলসা করে দান তোলা এটা আমাদের একটা ট্রেডিশনে দাঁড়িয়ে গিয়েছে, যার ফলস্বরূপ কিছু বক্তব্য বেড়ে গিয়েছে দান তোলার জন্য, এটা খারাপ লাগে। আপনি জানেন যে আপনার দানে মাদ্রাসা চলে, আপনি কেন বসে থাকবেন? আপনি আসবেন আর টাকা এখানে পালা পড়িয়ে দিবেন। আরে আমাকে দেওয়ার দরকার নেই, ওই পরে প্রধান বক্তা আছেন, উনি অনেক অভিজ্ঞ আলেম, ওনার সামনে আমি প্রশ্ন উত্তর দিন না ছাত্র। জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। যাই হোক, তাড়াতাড়ি আসবেন, দান গুলাকে দিবেন। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে সাহিত্য জানে না কি হালে রয়েছে, আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত মুসলমান যেন একই প্ল্যাটফর্মে এসে আমরা দাওয়াতে কাজ করতে পারি, সুন্দরভাবে সমাজ গঠন করতে পারি, সেই তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের উত্তর শাহিনুরকে দিয়া ওই জব দিবে। এই যে শাহিনুরের প্রশ্নের উত্তর জমা আছে, প্রশ্ন দিয়েছে যে প্রশ্নের জবাব দিতে হবে। কতটি যে আক্কেলওয়ালা আছে যে শাহিনুরকে প্রশ্ন দিয়েছে যে আপনি জব দেন, কত বড় মাওলানার ব্যাটা মাওলানাকে প্রশ্ন দিয়েছো তোমরা, তোমাদেরও ইমানে ভেড়ি সরে গেছে আর তোমাদের আক্কেলে এমন হয় চামাচিক্কা খেয়ে লিয়ে চলে গেছে যে দেশে এগুলো আলেম থাকলো না, ওগুলো আলেম থাকলো না, যেটা আলেমের উপরে তোমার বিশ্বাস হবে সেই আলেমটাকে তোমার তুমি করতে পারলে না, আর তুমি করলে কি একটা সাধারণ আম শিক্ষা বাংলা পড়া একটা মানুষকে বলছে কি যে আপনি আমাদেরকে ফতোয়া দেন। মেরে কিষান ভাইও কো मैं वादा करता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद पहली ही मीटिंग में पहला ही काम किसानों की कर्ज माफी का कर दिया जाएगा, और मैं खुद इस काम को करवा के रहूंगा। ये मेरी जिम्मेवारी मान लीजिए।